আজকের লেকচার আমরা দেখব ডুয়েল টেবিল ইন এসকিউএল, একটা স্পেশাল কাইন্ড অফ টেবিলের ব্যাপারে একটু ডিসকাস করব আমরা এই লেকচারে। এটা আমাদের অন্যরকম ডিএমএল ডিডিএল ডিসিএল কমান্ডের মধ্যে না, একটা টেবিল আমাদের এসকিউএল এ থাকে যেটা সাহায্যে আমরা কিছু অপারেশন করতে পারি, ঠিক আছে। এই ডুয়েল টেবিলটাকে ওয়ান কাইন্ড অফ আ ডামি টেবিল বলা হয়, ডামি টেবিল উইথ জাস্ট ওয়ান রো অ্যান্ড ওয়ান কলাম। যদি একটু আমরা ডুয়েল টেবিলের ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু আমাদের একটাই রো কিন্তু আর একটাই কলাম কিন্তু আছে। তো যদি আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেখি যে ডুয়েল টেবিলে কি আদৌ কি একটাই রো একটা কলম আছে কিনা, আমি যদি লিখি যে ডিইএসসি ডিএসসি টেবিল নেম, তাহলে হচ্ছে ডুয়েল ডি ইউ এ এল সেমি কলন, তাহলে দেখো ইজ এ ডামি টেবিল, এর মধ্যে একটাই রো আছে একটাই কলম আছে। যদি আমি সিম্পল একটা রো কিসে যদি আমি সিলেক্ট স্টার ফ্রম ডুয়েল করে দেখতে পারি, এই টেবিলটা আমাদের কেন কাজে লাগে সেটা সবই দেখাবো। সিলেক্ট স্টার ফ্রম যদি আমি ডুয়েল করি কি আছে, দেখো একটাই, দেখো টেবিলের মধ্যে এক্স নামক একটি ডেটা আছে, কলমের নাম ডি আর ওখানে এক্স নামক ডেটা আছে, তাহলে মনে বুঝতে পারলে ডামি টেবিল। এটার মেন কাজটা কি, এটা মেনলি যে ওয়ার্কিং প্রিন্সিপালটা ডুয়েল টেবিলের আমি এখানে থিওরিতে লিখলাম যে ইটস মেন ফর পারফর্ম দ্য ক্যালকুলেশন এবং সিস্টেম ডেট কারেন্ট সিস্টেম ডেট জেনারেট করার জন্য এগুলো আমরা মেনলি ইউজ করি। তাছাড়াও আরও কিছু ফাংশনস আছে সেগুলো আমরা ইউজ করি এই ডুয়েল টেবিলের সাহায্যে, কিন্তু আমরা এগুলোকে করতে পারি। তাহলে এটাই আমি প্র্যাকটিক্যালি ডাইরেক্ট দেখাবো যে ডুয়েল টেবিলটা প্র্যাকটিক্যালি কীভাবে কী প্রযোজ্য, কীরকম কী কোয়ারি লিখি চলে আসি, একদম প্র্যাকটিক্যালি পুরো জিনিসটাকে ধরে ধরে আমি দেখাবো। ধরে নাও যদি আমি লিখলাম সিলেক্ট, ধরে নাও কোনোটা অপারেশন, এখন পুরো ক্যালকুলেশনের উপর কথা বলবো, ধরে নাও ফাইভ ইন্টু টু ফ্রম ডুয়েল, মানে পাঁচ দুগুণে দশ যেটা হবে সেটা, এরকম কোনো যদি ক্যালকুলেশন করতে তাহলে আমি ডুয়েল টেবিলের কিন্তু পারফরমেশনস করবো। দেখো দেখতে পেয়েছো, যদি আমি এখানে করাম সিম্পল, যদি করতাম ফাইভ আমাদের প্লাস বা ফাইভ প্লাস ফাইভ যে কোনো ক্যালকুলেশন করো, দেখো আমাদের টেন আমাদের কিন্তু অ্যান্সার আসবে। যদি আমি এখানে করি ফাইভ মাইনাস ফাইভ কিন্তু তাহলে আমাদের জিরো কিন্তু আমাদের অ্যান্সার আসবে। মানে পুরো ব্যাপারটা পুরো পুরো অ্যারিথমেটিক ক্যালকুলেশনটা গিয়ে পুরো কিন্তু আমরা ডুয়েল টেবিলের সাহায্যে করতে পারি। দেখো ফাইভ বাই ফাইভ হচ্ছে ডুয়েল, আমি চাইলে এখানে মডও অপারেশন করতে পারি, তাহলে আমাদের রিমাইন্ডার জিরো আসবে, খুব যদি ভুল না বলি। দেখো আমাদের না, এখানে রিমাইন্ডার কোনোভাবে অ্যালাউ না, ঠিক আছে। এটা পার্সেন্টেজটাকে আমরা মড অপারেটরটা এরমভাবে করতে পারবো না, যাই হোক যেটা পারবো সেগুলো আমরা দেখিয়ে দিলাম যে আমরা যখন যে কোনো রকম ক্যালকুলেশনস কিন্তু আমরা ডুয়েল টেবিলের সাহায্যে কিন্তু আমরা করতে পারবো। এবার আমরা সিস্টেম ডেট কি করে দেখবো, বলেছিলাম সিস্টেম ডেট আর হচ্ছে পারফর্ম ইউজ টু পারফর্ম ক্যালকুলেশন আমরা ইউজ করি ডুয়েল টেবিলকে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যদি সিস্টেম ডেট ইউজ করতে চাই তাহলে আমরা লিখবো সিলেক্ট সিস ডেট ফ্রম ডুয়েল, এটা মাথায় রাখবে এস ওয়াই এস ডি এ টি ই সিস ডেট, সিস্টেম ডেটটাকে আমরা এস ওয়াই এস সিস ডেট ফ্রম ডুয়েল করলে দেখো আমাদের কারেন্ট ডেট, আজকে যারা এটা যখন আমি করছি তোমাদের ভিডিওটা তখন টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর টোয়েন্টি টু টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি, তাহলে আমাদের আজকে সিস্টেম ডেট কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। সেই সূত্রে আরও এসকিউএল এর কিছু বিল্ট ইন ফাংশনসগুলো দেখাবো। ধরে নাও আমরা চাইলে এই সিস্টেম ডুয়েলের সাহায্যে আমরা ধরে নাও এরকম কিছু ফাংশনস আছে যেটা হচ্ছে লোয়ার কেস আপার কেস সাবস্ট্রিং গেট ডেট, এগুলো করার মতন আমরা কিছু ফাংশনস এসকিউএল দিয়ে দিয়েছি। এটা আমাদের ওরাকেল ভার্সনের কথা বলছি, মাই এসকিউএল কথা বলছি না, ওরাকেল ভার্সনের যে এসকিউএলটা আছে যেটা আমরা তোমরা আমি যেটা করাচ্ছি তোমাদেরকে মেনলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটি পারপাসের জন্য, এটা মেনলি মেনলি আরও ডিল করছি আমি যাদের ওদের সিলেবাসটা পুরো এরকমভাবে ডিজাইন করা, বা অন্য অন্য যারা ইউনিভার্সিটিতে পড়ো না কেন তাদের তোমাদের এসকিউএল খুব একটা আমরি কিছু চেঞ্জ হবে না। যদি মাই এসকিউএল না থাকে, শুধু এসকিউএল থাকলে এটা একদম কোনো অসুবিধা, মাই এসকিউএল একটা এই ব্যাপারটা একটু আলাদাভাবে ডিজাইন করা আছে, ওখানে রকম ডুয়েল বলে কোনো কনসেপ্ট নেই যদিও। যাই হোক তাহলে দেখা যাচ্ছে সিলেক্ট লোয়ার, আমি লোয়ার যদি লিখে যদি কোনো একটা স্ট্রিং ধরে নাও দিলাম সিঙ্গেল কোর্সের মধ্যে বড় হাতে কিছু একটা দিলাম, যাই দিই না কেন আমাদের সিম্পল এটা আরবিটারি কিছু দিয়েছি, ফ্রম ডুয়েল দিলে একটা ছোটো হাতের হয়ে যাবে, লোয়ার মানে ছোটো হাত। আমি যদি সেম আপার ইউজ করতাম এই জায়গাটা লোয়ারের জায়গায় তাহলে এটা বড়ো হাতের দিত, এরকম যদি সেম সিম্পল করতাম যে আপারে দিয়েছি মানে আপার ফাংশন ইউজ করছি তার মানে আমাদের আপার কেসে কনভার্ট করে দেবে, ঠিক আছে। আমাদের একটা ফাংশন আছে যে সাবস্ট্রিং বলে একটা ফাংশন আছে, যদি এই জায়গাটা ধরে না আমি এটা সিম্পল কথা বলছি সাবস্ট্রিং এস ইউ বি, আমি ডাইরেক্ট ফাংশনগুলো আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি তোমাদের কেন কি সেরকম খুব একটা ইম্পর্টেন্ট না। সাব এস টি আর বলে একটা ফাংশন আছে সাবস্ট্রিং বলে, এখানে প্রথমে স্ট্রিংটাকে মেনশন করবো, তারপরে আমরা কোনটা স্টার্ট পজিশন মানে শুরুটা কোয়া থেকে নেবো আর সেখান থেকে আমি কতগুলো ক্যারেক্টার্স নেবো। ধরে নাও কথা কথা বলছি যে এখানে ওয়ান থেকে ক্যালকুলেট হয় তাহলে এফ এর ভ্যালু ওয়ান, জি এর ভ্যালু টু, তাহলে আমি টু থেকে ধরে নাও নিতে চাইছি,
ঠিক আছে, এটা দেখে নেবো যে এটা মানে জিরো থেকে স্টার্ট কি ওয়ান থেকে, অ্যাকচুয়ালি এটা সবসময় আমাদের এ থেকেই স্টার্ট হয়, জিরো থেকে স্টার্ট হওয়া উচিত। তো দেখে নাও এখানে কি করেছে, এখান থেকে আমি চারটে ক্যারেক্টার নেবো, দেখো ভালো করে দেখো, তাই বললাম, দেখো ওয়ান থেকে শুরু হয়েছে, টু হচ্ছে জি, জি এর থেকে চারখানা ক্যারেক্টার, মানে জি থেকে শুরু করো, জি এর পর টি, টি এর পর ওয়াই, ওয়াই এর পর এইচ, দেখো তাই এসছে, জি এর পর টি ওয়াই এইচ, জি থেকে শুরু করে চারটে ক্যারেক্টার কিন্তু আমার এসছে, এইভাবে কিন্তু ফার্স্ট স্ট্রিং কাজ করে। এটা এটাই ব্যাপার যে নর্মাল আমাদের প্রোগ্রামিংয়ে কিন্তু জিরো থেকে শুরু হয় যে কোনো স্ট্রিং, কিন্তু ডেটাবেসে কিন্তু ওয়ান থেকে শুরু হয়, এটাই আমি বললাম। তো সেই সূত্রে সেটাই এসছে, দেখে নিলাম, কনফার্ম করে নিলাম যে আদৌ ঠিক আছে কিনা। তো সাব এসটিআর ভ্যালুটা কিন্তু আমরা এইভাবে আমরা পেয়ে যাবো। এবার আরেকটা কাম, আরেকটা ফাংশন দেখিয়ে দিচ্ছি, ডুয়েল টেবিলের সাহায্যে আমরা এই ফাংশনসগুলো ইউজ করতে পারি। সিলেক্ট গেট ডেট ফ্রম ডুয়েল যদি লিখি, যে আমরা সিস ডেট ইউজ করেছি সেটা আমাদের গেট ডেট, এরকম আরও অনেক ফাংশন আছে, জাস্ট আমি কিছু ফাংশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গেট ডেট ডিএটিই ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ফ্রম, আমরা যদি ডুয়েল করি তাহলে সিম্পল আমরা কী পাবো দেখো। তো গেট ডেটটা যেটা এরারটা যেটা দিচ্ছে, হট করে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, তারপর আমি দেখলাম জিনিসটা যে গেট ডেট ব্যাপারটা হচ্ছে এসকিউএল থেকে এটা এখন আর ইউজ করা হয় না, গেট ডেট মানে ওরাকেল ভার্সনে যে এসকিউএলটা ওরাকেল নিজে ডিজাইন করেছে সেখানে গেট ডেট কমান্ডটা এটা মাইএসকিউএলে আছে। তো সেই সূত্রে ওরাকেল ভার্সনে কি দিয়েছে ওরা, ওরা গেট ডেটের জায়গায় আলটিমেটলি ওরা কারেন্ট ডেট বলে একটা ফাংশন মানে এ আছে, মানে কমান্ড আছে, সিলেক্ট কারেন্ট ডেট ফ্রম ডুয়েল করলে তোমরা কারেন্ট ডেটটা পেয়ে যাবে, আর কারেন্ট টাইম স্ট্যাম্প ফ্রম যদি করো সেখানে কিন্তু সেই সূত্রে তোমাদের কারেন্ট ডেট টাইম, এখন হচ্ছে 10:08:46, আর কি রেসপেক্টে আমাদের মানে গ্রিনউইচ মিডিয়ান টাইম হচ্ছে, এ পুরো ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবে। যদি ধরে নাও এখানে আমরা আলটিমেটলি আমরা যদি গেট ডেটটাকেই যদি আমরা এইভাবে যদি ব্র্যাকেট ছাড়া একবার দিয়ে দেখি নিচ্ছে কিনা, আমি দেখলাম ব্র্যাকেট দিয়ে কোনোভাবে নিচ্ছে না, হয়তো আপডেটেড ভার্সন হয়েছে না, গেট ডেট কোনোভাবে নেবেই না, মানে গেট ডেট ফাংশনটার মোটামুটি মানে কনসেপ্টটার এসকিউএলে অ্যাভেলেবেল নেই, এগুলো আগে ছিল যদিও বা আমি করতে গেলাম ভাবলাম যে হয়তো আছে, দেখ তোমাদের একবার দেখিয়ে দিই, অনেক ফাংশনস আছে, নট দিজ আর অল ফাংশনস বলতে ওরা অ্যাট্রিবিউট ডুয়েল টেবিল থেকে এই জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, এটা বলার দরকার নেই, আমাদের ট্রাঙ্কের ট্রিম অনেক কিছু যেটা আপার কত কিছু দেখিয়েছি কয়েকটা, এগুলো হয়তো তোমাদের দরকার নেই, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে কী কী জিনিস হতে পারে একটা ডুয়েল টেবিল কীরকম ধরনের, আমরা এই অ্যাট্রিবিউটসগুলো ডুয়েল টেবিলের উপর অ্যাপ্লাই করে কিছু কাজ আমরা পারফর্ম করি আর কিছুই না। তো এই ছিল কনসেপ্ট অফ আমাদের ডুয়েল টেবিল, যেটা আমাদের এসকিউএল ওরাকেল ভার্সনে রয়েছে, ওরাকেল যে এসকিউএল ভার্সনটাকে লাইভ করেছে সেটাতেই আমরা ইউজ করি আমরা ডুয়েল টেবিলটা। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।